অষ্টাদশ লোকসভা নির্বাচন সারা দেশের সাথে সাথে বসিরহাট লোকসভা কেন্দ্রের সপ্তম দফা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তাই শেষ পর্বের প্রক্রিয়ার ছবি দেখা গেল বসিরহাটে। আজ সকাল থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে বসিরহাট ব্যাবলা পলিটেকনিক কলেজে স্ট্রং রুমে এভিএম মেশিন ও ভিভিপ্যাট স্টক করার প্রক্রিয়ার শেষ পর্যায়ে কাজ চলছে। আগামী 4 জুন ভারতবর্ষের গণতান্ত্রিক নির্বাচনের ভাগ্য নির্ধারণ, তাতে কার ভাগ্যে কি লেখা আছে তা ওই স্ট্রং রুমের মধ্যে বন্দী হয়ে রয়েছে। সেই দিকে তাকিয়ে আছে গোটা দেশের সাথে সাথে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দল।